আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জব সলিউশন FM চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বরাবরের মতো আজকে আবারও একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আপনারা যারা অপেক্ষায় আছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। সেটি একবারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন নৌপরিবহন অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে SSC ও HSC পাশে আপনারা আবেদনটি করতে পারবেন। তো যারা SSC HSC পাস করে বসে আসছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে একটা কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে প্রত্যেকটা নতুন নতুন সার্কুলার আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে। তাহলে চলুন শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নৌপরিবহন অধিদপ্তর। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে অসংখ্য লোক নিয়োগ করা হবে। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর, ক্রমিক নাম্বার এক, এখানে পদ সংখ্যা হলো সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। গ্রেড অনুযায়ী বেতন হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন। তো পদের সংখ্যা 6 জন। তো এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 6 জন দেওয়া আছে, বয়সসীমা অনুর্ধ্ব 30 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, যে কোনো বিষয়ে স্নাতক পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। সার্টলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন সার্ট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন। তো এখানে পদ সংখ্যা মাত্র একটি লোক নিয়োগ করা হবে, অনুন্নত 30 বৎসর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো তিন নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, গ্রেড 16, বেতন হলো 9,300 টাকা থেকে 24,490 টাকা পর্যন্ত। তো এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন দশটা পদে লোক নিয়োগ করা হবে, তো বয়স 30 বছর, শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো আপনারা যারা HSC পাশ করে আছেন মাদ্রাসা অথবা কলেজ থেকে, তা আপনারা আবেদনটি করতে পারবেন। চার নম্বরে দেখতে পাচ্ছেন ডাটা কন্ট্রোল অপারেটর, গ্রেড 16, এখানে পদ সংখ্যা মাত্র 1 জন, বয়স সর্বোচ্চ 30 বছর হলে আপনার আবেদনটি করতে পারবেন। 18 থেকে 30 বছর এর বাহিরে হবে না, এফিডেভিট গ্রহণযোগ্য না। তো শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো আপনারা যারা HSC পাস করছেন তাদের জন্য আবেদনটি করতে পারবেন, HSC পাস করে আপনার আবেদন করতে পারবেন। তো এখানে 1 থেকে 4 নম্বর কলাম পর্যন্ত যে সকল জেলার আবেদন করতে পারবেন, এখানে দেওয়া আছে, দেখেন মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, বাগেরহাট, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কাগড়াছড়ি, নাটোর, পঞ্চগড়, গাইবান্ধা এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের সকল জেলা আপনারা আবেদনটি করতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদে লোক নিয়োগ করা হবে 8 জন। অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন, লোক নিয়োগ করা হবে 8 জন, 8 জন লোক নিয়োগ করা হবে, বয়স 18 থেকে 30, এর মধ্যে হতে হবে, এফিডেভিট গ্রহণযোগ্য না, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। যারা SSC পাস করেছেন মাদ্রাসা এবং স্কুল থেকে SSC পাস করে যারা বসে আছেন তারা আবেদনটি করতে পারবেন। তো যারা অফিস সহকারে আবেদনটি করতে চান তাদের জেলা হলো টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, খুলনা, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম এবং বরিশাল বিভাগের সকল জেলা আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন এরপরে যে শর্তাবলী দেওয়া আছে আপনারা একটু দেখে নিই।
চাকরির জন্য আবেদন ফর্ম নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট অভ্যন্তরীণ ই ফেজ সেবাসমূহ এর নিচে নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্কের মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে। তো আপনারা যারা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই যে একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে আপনারা আবেদনটি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ 26/2/2022 খ্রিস্টাব্দ থেকে 25/3/2022 খ্রিস্টাব্দ আপনারা আবেদনটি করতে পারবেন। তো এখান থেকে দেওয়া আছে এই যে 26 তারিখ থেকে 26/2 থেকে আবেদন শুরু এবং 25/3 পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 26/2/2022 খ্রিস্টাব্দ তারিখ বয়স সর্বনিম্ন 18 বছর এবং 25/3/2022 খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ 30 বছর হলে আপনারা আবেদনটি করতে পারবেন। তো আবেদনের সময়সীমা তো আপনারা দেখে নিয়েছেন, 26/2 থেকে 25/3 পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন, 25 মার্চ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। তো এরপরও এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা কয় কপি ছবি লাগবে, কি রঙিন ছবি নাকি সাদা ছবি, এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। তো এতে দেখতে পাচ্ছেন আবেদনের সাথে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, ঠিক আছে, ও প্রার্থীর স্বাক্ষর, এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যকভাবে উল্লেখ করতে হবে। তো আপনারা যে যতটুকু পড়ালেখা করছেন সবটুকুর সার্টিফিকেট আপনারা একটু তুলে ধরবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো এই ছিল আজকের চাকরির সার্কুলার। তো আপনারা যারা এমন আরও চাকরির সার্কুলার পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে রাখবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।